করোনা মহামারী ও বন্যার কারণে দফায় দফায় পেছানোর পর অবশেষে গত 15ই সেপ্টেম্বর থেকে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষায় অংশ নেয় 19 লাখের বেশি শিক্ষার্থী। কিন্তু বিপত্তি বাধে ভুল প্রশ্নপত্র সরবরাহ নিয়ে নড়াইল জেলার চারটি পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথমপত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয় পরীক্ষার্থীদের হাতে, আর এতেই খেসারত দিতে হচ্ছে যশোর শিক্ষা বোর্ডের 1,60,648 জন এসএসসি পরীক্ষার্থীকে। এ ঘটনার জেরে শুধু যশোর শিক্ষা বোর্ডের শনিবারের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়। তবে এদিন যশোর বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক বা সৃজনশীল অংশের পরীক্ষা নেওয়া হবে। নড়াইলের চারটি কেন্দ্রে প্যাকেটের ভিতরে বাংলা সেকেন্ড পেপারের প্রশ্ন ছিল, অর্থাৎ ফার্স্ট পেপারের প্যাকেটের মধ্যে সেকেন্ড পেপারের এমসিকিউ প্রশ্ন ছিল। এটা ডিসি মহোদয় আমাদের জানিয়েছেন, জানার পরে আমাদের কাছে প্রশ্ন থাকা সত্ত্বেও আমরা শুধুমাত্র এমসিকিউ পরীক্ষাটা স্থগিত করছি, সিকিউ পরীক্ষাটা হবে, আর এমসিকিউ পরীক্ষার তারিখ আন্তঃবোর্ডের সাথে আলোচনা করে আমরা পরবর্তীতে শেষ করব। শিক্ষা বোর্ডের আন্তঃসমন্বয় সাব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত হওয়া এমসিকিউ পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করা হবে শিগগিরই, জানালেন আন্তঃসমন্বয় বোর্ডের সভাপতি। বিজি প্রেস থেকে যে প্রশ্নের প্যাকেট আসে, প্যাকেটের গায়ে লেখা আসছিল প্রথম পত্র, কিন্তু ভিতরে ছিল দ্বিতীয় পত্রের এমসিকিউ। শিক্ষকরা খুলে ফেলছিল, খুলে ফেলে দেখে যে এরকম দ্বিতীয় পত্রের প্রশ্ন, তারা আবার এটা ঢুকিয়ে ফেলছে। যেহেতু এটা প্রশ্নটা খুলে ফেলছে, এই জন্য আমরা আর ওই প্রশ্নের পরীক্ষা নিতে পারছি না, এই জন্য আমরা নতুন প্রশ্ন ছাপিয়ে পরীক্ষা নেব। এটা মানে খুব শীঘ্রই হয়ে যাবে, একটা মানে অপডেট দেখে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, আগামী দুই একদিনের মধ্যেই ঘোষণা হবে কবে নাগাদ এই পরীক্ষাটা হবে। যশোর বোর্ডের অধীনে থাকা জেলার মধ্যে রয়েছে যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ ও মাগুরা। এদিকে শনিবার যশোর বাদে বাকি সব শিক্ষা বোর্ডে সৃজনশীল ও এমসিকিউ পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। ফরহাদ বিন্নুর, এখন ঢাকা।